আচ্ছা, আগের দিন মাল্টিপ্লেক্সের পড়ানো হয়েছিল 4x1, আজকে দেখে নিই 8x1 মাল্টিপ্লেক্সারটা কীরকম হবে। তো 4x1-এর ক্ষেত্রে ছিল 4টে ইনপুট আর 1টা আউটপুট, তার জন্য 2টো সিলেক্ট লাইন ছিল, যেহেতু 4টে ইনপুটকে আইডেন্টিফাই করার জন্য 2টো সিলেক্ট লাইন হলেই হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তখন ছিল 4টের জন্য 2টো ছিল। এটা যেহেতু 8x1 মাল্টিপ্লেক্সার, তাই জন্য 8টা হচ্ছে গিয়ে ইনপুট। দেখ, এখানে ইনপুট বলে ডিফাইন করে দেওয়া হয়েছে I0 থেকে I7 পর্যন্ত, ঠিক আছে। আর 1টা হচ্ছে গিয়ে আউটপুট, যেটা এখানে ওয়াই হিসাবে ডিনোট করা হয়েছে। এবার এই 8টা ইনপুটকে মানে কতগুলো বিটের সাহায্যে রিপ্রেজেন্ট করা সম্ভব, তো সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে গিয়ে 8। তাহলে n এর ভ্যালু কত হতে পারে? 3। তাহলে সেই জন্য সিলেক্ট লাইনের সংখ্যা হচ্ছে গিয়ে 3। তাহলে এখানে সিলেক্ট লাইন দেখ নিচের দিকে দেওয়া আছে S0, S1, S2 করে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। এবার আসছি এটার ট্রুথ টেবিলের ক্ষেত্রে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যেরকম ছিল সেম হবে এখানে 8x1-এর ক্ষেত্রে। সিলেক্ট লাইনগুলোর উপর ডিপেন্ড করে আউটপুটটা আসবে। আউটপুট কি আছে? I0 থেকে I7। এবার I0-র জন্য কন্ট্রোল লাইন যেটা থাকছে S1, S2 আর S0, সেটা প্রত্যেকটা 0 হচ্ছে। তো এরকম করে সেম জিনিস যেটা আগের বার করেছিলি 4x1-এর ক্ষেত্রে, 8x1-এর ক্ষেত্রে এই ট্রুথ টেবিলটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এই ট্রুথ টেবিলের উপর নির্ভর করে এই যে ওয়াই আছে, ওয়াই যে আউটপুটটা আছে টোটাল আউটপুট, সেটার বুলিয়ান এক্সপ্রেশনটা তৈরি করতে হবে। তাহলে সেটা কী হবে? দেখ, এখানে S0, S1, S2, I0-র ক্ষেত্রে প্রত্যেকটাই 0। তাহলে সাম অফ প্রোডাক্ট যদি করিস, 1 যদি করতে হয়, তাহলে 0টাকে 1 করে নিতে হবে। তার জন্য কী করতে হবে? এটাকে বার করতে হবে। তাহলে S0 বার, S1 বার, S2 বার আর I0, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। এর সঙ্গে কী হবে পরের টার্ম, নেক্সট টার্ম? I1-এর জন্য, I2, I3, I4, I5, I6, I7-এর জন্য পরপর। তাহলে এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা পাওয়া গেল এই ট্রুথ টেবিল থেকে, তাহলে এটা বুঝতে আমার মনে হয় কোনো সমস্যা হয়নি। আচ্ছা, নেক্সট, এরপর যেটা আসছি সেটা হচ্ছে 8x1-এর মার্কসের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামের জন্য যে বুলিয়ান এক্সপ্রেশন, যেটা আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটা পাওয়া গেছিল, সেটার উপর ডিপেন্ড করে এই সার্কিট ডায়াগ্রামটা করা হয়েছে, ঠিক আছে। 4x1-এ যেরকম ডায়াগ্রামটা করা হয়েছিল, সেম জিনিস 8x1-এর ক্ষেত্রে করা হয়েছে, ঠিক আছে। আদার্স কোনো চেঞ্জেস নেই সেইভাবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এবার যদি বলা হয় যে 2টো 4x1 মাল্টিপ্লেক্সার ব্যবহার করে একটা 8x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে হবে, তাহলে যেটা করতে হয় সেটা একটু ভেবে দেখ। এই ট্রুথ টেবিলটা দেখি, যদি এখানের S2 যে কন্ট্রোল লাইনটা আছে, সেখানে দেখ 4টে 0, 4টে 1 আছে, তাই তো, 8টা কম্বিনেশনের জন্য। এবার ছবিটার দিকে আয়, ছবিটাতে দেখ S2 থেকে একটা নট গেট বেরিয়ে নিচেরটার থেকে, নিচে যে 4x1 মার্কস আছে সেখানের S2 যে কন্ট্রোল লাইন আছে, সেইখান থেকে একটা নট গেট করে উপরের যে 4x1 মার্কস আছে সেখানে গেছে। তার মানে S2 এর ভ্যালু যখন 0 হবে, তখন উপরের যে মার্কসটা আছে সেই মার্কসটায় S2 এর ভ্যালু 1 হবে। তার মানে বোঝাতে চাইছি, নিচের মার্কসটায় যখন কাজ হবে S2 এর ভ্যালু 0 দিয়ে, তখন এই যে ট্রুথ টেবিলটা আছে তার উপরের পোর্শন, মানে এই পোর্শনটুকু কাজ করবে। এবার যেহেতু নিচের যে মার্কসটা আছে সেখানে S2 এর ভ্যালু 0, তাহলে উপরের মার্কসটার ক্ষেত্রে S2 এর ভ্যালু 1 হবে। তাহলে এখন এই পোর্শনটুকু কাজ হবে, তাহলে
বেসিক্যালি একটা সিলেক্ট লাইন মানে S2 কে কন্ট্রোল করে এই যে দুটো মাল্টিপ্লেক্সার আছে আলাদা আলাদা করে এই দুটোকে একসাথে ক্ল্যাপ করা সম্ভব হচ্ছে আমার, তার মানে দুটো 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল ডিরাইভ করা সম্ভব হচ্ছে। এর পরের পার্ট হচ্ছে আউটপুটটাকে কন্ট্রোল করা। কীভাবে আউটপুটটা 4x1 থেকে যেহেতু দুটো আছে সেই জন্য দুটো আউটপুট বেরিয়েছে এখান থেকে। এবার এই দুটো আউটপুটকে নিয়ে যদি অর গেটের মধ্যে দেওয়া যায় তাহলে অর গেটের যে কোনো একটার আউটপুট যদি হাই থাকে তাহলে অটোমেটিক্যালি আউটপুট যেটা হাই বেরোবে, মানে মন্দ কথা দুটো ইনপুটের মধ্যে যদি একটাও ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হবে। তো সেই জন্য এখানে অর গেটটা বেসিক্যালি ব্যবহার করেছে। তাহলে এখানে চারটে চারটে করে 8টা ইনপুট ম্যানেজ করা সম্ভব হলো। তিনটে তিনটে সিলেক্ট লাইনের বদলে একটা সিলেক্ট লাইনকে নট গেটের সাহায্যে পাস করানোর জন্য টোটাল তিনটে সিলেক্ট লাইন পাওয়া গেল। মানে দুটো যে সিলেক্ট লাইন S0 আর S1 এই দুটোর ভ্যালু সিমিলার থাকছে, ডিফার করছে S2 এর ভ্যালুটা। একবার একটা মার্কসের ক্ষেত্রে সেটা 1 হিসেবে যাচ্ছে আর একটা মার্কসের ক্ষেত্রে সেটা 0 হিসেবে যাচ্ছে যেহেতু নট গেট আছে। আর কি হলো, দুটো যে আউটপুট থাকছিল সেই দুটো আউটপুটকে একটা আউটপুটে কনভার্ট করা হলো। তাহলে সর্বসাকুল্যে বলা যেতে পারে যে এই দুখানা 4x1 মার্কস দিয়ে একটা 8x1 মার্কস ডেভেলপ করা সম্ভব। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার আসছি ডিমাল্টিপ্লেক্সার বা ডিমার্কসের ক্ষেত্রে। মার্কসে যেরকম ছিল এটা ঠিক তার অপোজিট, মানে হচ্ছে গিয়ে এইখানে ইনপুটসগুলো ছিল চারটে ইনপুট, তার অপোজিটে ছিল একটা আউটপুট। তো ডিমার্কসের ক্ষেত্রে একটাই ইনপুট থাকবে, সেখান থেকে চারটে আউটপুট আসবে, ঠিক আছে, যেহেতু এটা 1x4 ডিমার্কস, ঠিক আছে। যেহেতু 4 মানে চারখানা আউটপুট আছে তো চারটে আউটপুটকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য দুটো বিট হলেই হবে, তার জন্য দুখানা সিলেক্ট লাইন, ঠিক আছে। মানে মাল্টিপ্লেক্সার যা ছিল ডিমাল্টিপ্লেক্সার ঠিক তার উল্টোটা। তাহলে এবার আসি, এটা গেল ব্লক ডায়াগ্রাম, এবার আসি ট্রুথ টেবিলের ক্ষেত্রে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এখানে অনেকগুলো আউটপুট তো চারটে আউটপুট যেহেতু 1x4 ডিমার্কস করছি, তো সেই ক্ষেত্রে এটা নাম্বারিং করে নিই নিজের সুবিধার জন্য। তো এখানে দিলাম এটা O0 O1 O2 O3, ঠিক আছে। আচ্ছা তাহলে আউটপুটের ক্ষেত্রে কি আসবে, O0 O1 O2 O3, ক্লিয়ার। এবার ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যে ইনপুটটা থাকছে সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে সেই ইনপুটটাই আউটপুটে শো হচ্ছে। তাহলে এখানে যদি ফার্স্ট কেস 00 যদি থাকে, মানে সিলেক্ট লাইন যদি 00 থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট যে আউটপুটটা আছে সেখানে কোন ইনপুটটা শো করবে, আই যেটা আমি ধরেছি ইনপুটটা সেটাই শো করবে, তাহলে ট্রুথ টেবিলেও সেটারই রিফ্লেক্ট থাকবে। কীরকম, 00-র ক্ষেত্রে O0 যেটা সেখানেই একমাত্র ইনপুটটা যাচ্ছে, ক্লিয়ার। 01-এর ক্ষেত্রে O1-এর ক্ষেত্রে ইনপুটটা যাচ্ছে, 10-র ক্ষেত্রে O2-এর ক্ষেত্রে ইনপুটটা যাচ্ছে, আর লাস্ট কেস 11-এর ক্ষেত্রে O3-এর অপশানে ইনপুটটা যাচ্ছে। এবার বাদ বাকি অপশানগুলো কি হচ্ছে, কিচ্ছু যাচ্ছে না। এবার যখন আমি বলছি কিচ্ছু যাচ্ছে না তখন হচ্ছে কি এটাকে ধরে নিতে হয় 0 বলে। তার মানে ফার্স্ট কেসের ক্ষেত্রে O3 O2 O1 প্রত্যেকটা 0, সেকেন্ড কেসের ক্ষেত্রে O3 0 O2 0 O0 এটাও 0, ঠিক আছে। থার্ডের ক্ষেত্রে এটা 0 এটা এটা 0, ফোর্থের ক্ষেত্রে বাকি তিনটে 0, ক্লিয়ার। মাথায় রাখতে হবে যখন ডিমাল্টিপ্লেক্সার করতে হবে
ঠিক আছে, সেই ক্ষেত্রে যেহেতু ইনপুটটাই আউটপুটে শো হচ্ছে, সুতরাং এই ট্রুথ টেবিলের মধ্যে এই আউটপুটটাকেই লিখতে হবে। এখানে ইনপুটটা হচ্ছে কি আই ধরেছি, তাহলে আউটপুটের ক্ষেত্রে এই আইটা শো করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার এইটার থেকে যেটা ডিরাইভ করতে হয় সেটা হচ্ছে গিয়ে আউটপুট যেটা থাকছে সেই আউটপুটটা ডিরাইভ করতে হয়। আউটপুট ডিরাইভের জন্য আমার এবার বুলিয়ান এক্সপ্রেশন ড্র করতে হবে। এবার বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে কী কী আউটপুটগুলো আছে আমার, দেখ, একটা আছে ও জিরো, একটা আছে ও ওয়ান, একটা আছে ও টু, আর একটা আছে ও থ্রি, যেহেতু এটা কি ওয়ান ক্রস ফোর ডিমার্কস, ঠিক আছে। আচ্ছা, যখন চারটে আলাদা আলাদা আউটপুট আছে, তাহলে ঠিক চারটে আলাদা আলাদা আউটপুটের জন্য চারটে আলাদা আলাদা আমাকে বুলিয়ান এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। এটা একদম সিম্পল কিছু না, জাস্ট এখানে আই আছে মানে ও জিরোর ক্ষেত্রে, তাই তো, বাদ বাকি পোর্শনে কী আছে, প্রত্যেকটাতে জিরো আছে, তাই তো। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি যখন ধরে নিচ্ছি এটায় আই আছে, তাহলে ফার্স্ট কেস এটা, এবার আমাকে এটাই ধরে নিচ্ছি এই এসওপি সাম অফ প্রোডাক্টের কেস আমি কনসিডার করছি, তার জন্য করতে হবে কি ওয়ান কনসিডার করে চলবো, তো ওয়ান করার জন্য কি করতে হবে, জিরো থাকলে সেটাকে ওয়ান করতে হবে, তো তার জন্য কি হলো এস জিরো এস ওয়ান আর আই, যেহেতু এখানে জিরো আছে তাহলে কি করব বার, ক্লিয়ার। আচ্ছা, নেক্সটের ক্ষেত্রে কি আছে, এটা এটার ক্ষেত্রে কি আছে এস জিরো এস ওয়ান আই, এখানে এস ওয়ান সেটাই বার হবে, ক্লিয়ার। পরেরটা এস জিরো এস ওয়ান আই, এটার ক্ষেত্রে ঠিক আছে, এখানে কি আসছে এস জিরোতে বার, ভুল করলাম, এটা এস ওয়ানে বার, এটা এস জিরোতে বার। ফোর্থ কেসে গেলাম, ফোর্থ কেসে কি আছে এস জিরো এস ওয়ান আই, এখানে কি হবে কোনটাতে বার দেওয়া দরকার নেই, তাই তো, কারণ এটা ওয়ান হিসেবেই আছে, তাহলে এটা গেল বুলিয়ান এক্সপ্রেশন। এবার এইটার থেকেই ডিরাইভ করতে হবে সার্কিট ডায়াগ্রাম বা লজিক সার্কিট। আচ্ছা, এরপর আসছি লজিক সার্কিট। লজিক সার্কিটের ক্ষেত্রে এই চারটে আউটপুট আমাকে নির্ণয় করতে হবে, তার জন্য কি করতে হবে, একটা নিয়ে নিলাম এস জিরো, এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এস জিরো বার, এখান থেকে একটা নিলাম এস ওয়ান, এখান থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এস ওয়ান বার, আরেকটা কি থাকবে আই, এখান থেকে একটা নিচ্ছি সেটা হচ্ছে আই। ফার্স্টের কেস ও জিরো, ও জিরোর ক্ষেত্রে দুটোই বার, তার মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা নিলাম, নিয়ে এখান থেকে হচ্ছে ও জিরো। নেক্সট, এস ওয়ানের বার এস জিরো নর্মাল, আর এটা হচ্ছে গিয়ে আই, এখান থেকে কি পেলাম ও ওয়ান। ও টু এর ক্ষেত্রে করছি এস জিরো বার, এস জিরো বার এস ওয়ান আই, ক্লিয়ার, এখান থেকে পেলাম ও টু। লাস্ট আছে এস জিরো এস ওয়ান আর আই, এখান থেকে পেলাম ও থ্রি, তাহলে এটা হয়ে গেল কি আমার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, ওয়ান ক্রস ফোরের মতোই এখানে ওয়ান ক্রস এইট ডিমার্কস আছে, যেখানে ওয়ান হচ্ছে গিয়ে ইনপুটের সংখ্যা আর আট হচ্ছে গিয়ে আউটপুটের সংখ্যা। এবার এখানে দেখ ছবিতে ওয়ান যে ইনপুটটা আছে সেটা এখানে আই হিসেবে ডিনোট করা আছে, আর আটটা যে আউটপুট সেটা এখানে ও জিরো থেকে ও সেভেন পর্যন্ত আছে। এবার আটটা আউটপুট
আউটপুটের জন্য সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন কটা লাগবে? তিনটে, কারণ কি 2^n = 8, তাহলে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, তাহলে কন্ট্রোল লাইন বা সিলেক্ট লাইন এখানে তিনটে থাকছে, যেটা এখানে ডিনোট করা হচ্ছে S0, S1, S2 দিয়ে, ঠিক আছে। এবার 1x8 ডিমার্কসের জন্য যে ট্রুথ টেবিলটা আছে সেটা এখানে দেওয়া হলো। এবার এই ট্রুথ টেবিলটার উপর ডিপেন্ড করে উপরে দেখ যে বুলিয়ান এক্সপ্রেশন হবে আউটপুটগুলোর, এখানে 8খানা আউটপুট আলাদা আলাদা করে, তাহলে টোটাল 8খানা বুলিয়ান এক্সপ্রেশন আসবে, ঠিক আছে। আচ্ছা, এই বুলিয়ান এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে এবার এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেই সার্কিট ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। 1x4 জন্য যেটা ছিল সেম জিনিস সেটাই করা হয়েছে 1x8 ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দুটো 1x4 যে ডি মাল্টিপ্লেক্সার আছে সেই দুটোকে দিয়ে একটা 1x8 একটা ডি মাল্টিপ্লেক্সার তৈরি করতে হবে, তাহলে আগের বার যে মার্কসের জন্য করা হয়েছিল ঠিক সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তোর যে সিলেক্ট লাইনটা থাকছে সেটার একটা সিলেক্ট লাইনটাকে নট গেটের সাহায্যে দুটো ডি মাল্টিপ্লেক্সারে পাস করানো হয়েছে। আর এখানে মাল্টিপ্লেক্সারের মতো যে আউটপুটগুলো বেরিয়েছিল সেই আউটপুটগুলোকে অর গেটের সাহায্যে পাস করানোর দরকার পড়ছে না, কারণ এখানে অলরেডি 4টে 4টে 8টা, টোটাল 8টা আউটপুট এখান থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, একটা মাত্র ইনপুট দুটো ডি মাল্টিপ্লেক্সারে যাচ্ছে আর একটা সিলেক্ট লাইন নট গেট হয়ে যাচ্ছে আরেকটা ডি মাল্টিপ্লেক্সারে, ঠিক আছে। আর আউটপুট যেটা থাকছে সেটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি দুটো 1x4 ডি মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 1x8 ডি মাল্টিপ্লেক্সার। আচ্ছা, এবার আসছি ডিকোডারের ক্ষেত্রে। ডিকোডার হলো এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2^n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এন সংখ্যক ইনপুট হয় আর এম সংখ্যক আউটপুট বিশিষ্ট যদি একটা ডিকোডার হয় তাহলে সেটা লিখতে হয় n×m। এইখানে n হচ্ছে গিয়ে 2, m হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। তাই জন্য লিখছি n×m, সেটা হচ্ছে কি, যদি দুটো ইনপুট থাকে 4খানা যদি আউটপুট থাকে তাহলে সেই ডিকোডারকে লিখতে হয় n×m, বা এখানে এটার উদাহরণ যদি নিই তাহলে এটা হচ্ছে 2×4 ডিকোডার, ঠিক আছে। আচ্ছা, এই 2×4 ডিকোডার যেরকম হয় তার সঙ্গে সঙ্গে হয় 3×8 ডিকোডার, 4×16 ডিকোডার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আসছি 2×4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে। তো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে তোদের মনে হতে পারে ডি মাল্টিপ্লেক্সারের সাথে এটা প্রায় সিমিলার, ঠিক আছে। একটা মেন জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখ এখানে ডিকোডার যখন বলছি তখন বলছি 2×4, 3×8, 4×16 ডিকোডার, কিন্তু যখন ডি মাল্টিপ্লেক্সার ছিল সেখানে কিন্তু ইনপুটের সংখ্যা সবসময় 1 ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইটা যদি ডি মাল্টিপ্লেক্সারের সঙ্গে ট্যালি করি তাহলে যে সিলেক্ট লাইন ছিল সেটাই এখানে ইনপুট হিসেবে থাকছে, ঠিক আছে, মনে রাখার জন্য বলছি আমি, ঠিক আছে। আর আউটপুট যেটা থাকছে সেটা অ্যাজ ইট ইজ থাকছে। এখানে যেটা স্পেসিফিকভাবে থাকে সেটা হচ্ছে এটা একটা এনেবল লাইন থাকে, এনেবলে সবসময় 1 সেন্ট করা হয়, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে এই
দুটো যে ইনপুট থাকছে সেই দুটো ইনপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এই চারটে যে আউটপুট আছে সেই চারটে আউটপুটের যে কোনো একটা সিলেক্ট হবে এবং সিলেক্ট হয়ে সেখানে এই ওয়ানই যাবে। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ওখানে আই যাচ্ছিল, আইটা জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, কিন্তু ডিকোডারের ক্ষেত্রে অলওয়েজ ওয়ান হবে, জিরো হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি দেখব, আমি বললাম ওয়ান হবে এনেবল লাইনটা, তাহলে আমি ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যেখানে আই লিখেছিলাম ডিকোডারের জায়গায় সেখানটায় আমি ওয়ান লিখছি, তাহলে এখানে ওয়ান, বাকি সব কটায় জিরো, পরেরটায় এখানে ওয়ান, বাকি সব কটায় জিরো, পরেরটায় এখানে ওয়ান, বাকি সব কটায় জিরো, পরেরটা এখানে ওয়ান, বাকি সব কটায় জিরো, পেলাম। এবার আবার সেম জিনিস, এরপর করব বুলিয়ান এক্সপ্রেশন আউটপুটগুলোর জন্য। আউটপুটগুলো কী কী আছে আমার, আউটপুট আছে ডি জিরো, ডি জিরোর ক্ষেত্রে কী পাবো, একই জিনিস, তাই তো? কী হবে, এক্স বার ওয়াই বার। এবার দেখ, এখানে যেহেতু ওয়ান আছে, ঠিক আছে, তুই এখানে যদি ওয়ান লিখিস, ঠিক আছে, এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স তুই জানিস, তাহলে এটা লেখা যা, এটা লেখাও সেম, তাই তো? আচ্ছা, তাহলে এটা একটা পেলাম। সেকেন্ড টাইমে কি পাচ্ছি, ডি ওয়ান, এটার জন্য কি পাচ্ছি, এক্স বার ওয়াই, ডি টু এক্স ওয়াই বার, ডি থ্রি এক্স ওয়াই। ডিকোডার আর ডি মাল্টিপ্লেক্সারের যদি বুলিয়ান এক্সপ্রেশন দেখা যায়, তাহলে ডিকোডারের ক্ষেত্রে এখানে আইটা ওয়ান হচ্ছে, তো ওয়ানের সঙ্গে তুই যাহা ইনটু করছিস সেটাই পাচ্ছিস, কিন্তু ডিমার্কসের ক্ষেত্রে এখানে প্রত্যেকটার সঙ্গে একটা আই ছিল, আই ছিল ইন্টিজার ভ্যালু, সেটা জিরো হতে পারতো, সেটা ওয়ানও হতে পারতো, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য কি হবে, এবার সার্কিট ডায়াগ্রাম ড্র করব। তাহলে সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে একটা এক্স থাকবে, একটা এক্স বার থাকবে, একটা ওয়াই থাকবে, একটা ওয়াই বার থাকবে, ঠিক আছে? এবার কি হচ্ছে, ডি জিরো, ডি জিরো ক্ষেত্রে এক্স বার ওয়াই বার, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে পেয়ে গেলাম ডি জিরো। তারপর এটা হচ্ছে ডি ওয়ান, ডি ওয়ানের ক্ষেত্রে এক্স বার আছে আর ওয়াই আছে, এখান থেকে পেয়ে গেলাম ডি ওয়ান। ডি টু এর ক্ষেত্রে এক্স ওয়াই বার, ডি টু পেয়ে গেলাম, হ্যালো, লাস্ট পয়েন্ট হলো ডি থ্রি এক্স আর ওয়াই। তাহলে এটা হয়ে গেল সার্কিট ডায়াগ্রাম। এবার আসছি থ্রি ক্রস এইট ডিকোডারের ক্ষেত্রে। এটা থ্রি ক্রস এইট ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম, তিনটে হচ্ছে গিয়ে এখানে ইনপুট, ঠিক আছে, আটটা হচ্ছে গিয়ে এখানে আউটপুট, এনেবল লাইন যেটা থাকে সেখানে সবসময় ওয়ান পাস করানো হয়, ঠিক আছে? এরপরে আসছি ট্রুথ টেবিলের ক্ষেত্রে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুটের কম্বিনেশন যা থাকছে সেই অনুযায়ী আউটপুটে ওয়ান, মানে যে এনেবল লাইনটা থাকছে সেটা অ্যাজ এ আউটপুটে যাচ্ছে, ঠিক আছে? তো টু ক্রস ফোর ডিকোডারের ক্ষেত্রে যেরকমভাবে করেছিলাম ঠিক সেইভাবেই থ্রি ক্রস এইট ডিকোডারের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা তৈরি করলাম। এবার এই ট্রুথ টেবিলটা তৈরি করার পরে আউটপুট ডিরাইভ করতে হবে, আউটপুটের জন্য বুলিয়ান এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। এবার যেহেতু এখানে আটখানা আউটপুট আছে, সুতরাং আটখানা আলাদা আলাদা করে
बुलियन एक्सप्रेशन आनते हैं। उपरे देख ये बुलियन एक्सप्रेशन गुलो पावा गया डि जिरो थेके डि सेवेन पर्यंत, ठीक है। ये प्रत्येक कटार जो एबार जे टोटाल जो लजिक सार्किट है थ्री क्रस एट डिकोडारे, तो ड्र कर लो। तो टू क्रस फोर डिकोडारे जो जे भाव लजिक सार्किट ड्र करा ठीक सेम पद्धति थ्री क्रस एट डिकोडारे लजिक सार्किटा डिराइव हो। एबार होच्छे जदि दुटो टू क्रस फोर डिकोडार व्यवहार कर एक थ्री क्रस एट डिकोडार करते हैं, ठीक है, ताहले जेटा करते हैं सेटा होच्छे कि एनेबल लाइन जेटा थाके से एनेबल लाइनटा नट गेटर सहाज्ये आरेकटा डिकोडारे जदि पाठानो जाए ताहले तीनटे इनपुट हो जाच्छे। आर जेहेतु एक एक डिकोडार थेके चारटे करे आउटपुट बेरोच्छे ताहले चारटे चारटे आठटा टोटाल आठटा आउटपुट एखान थेके पावा जाच्छे। তাহলে এইভাবে দুটো যদি টু ক্রস ফোর ডিকোডার দিয়ে একটা এনেবল লাইনকে নট গেটের সাহায্যে ব্যবহার করা যায় তাহলে একটা থ্রি ক্রস এইট ডিকোডার পাওয়া সম্ভব হচ্ছে, যেখানে তিনটে হচ্ছে গিয়ে ইনপুট আর আটটা হচ্ছে গিয়ে আউটপুট। আচ্ছা, এবার আসি এনকোডার। ডিকোডারের ঠিক উল্টোটাই হচ্ছে এনকোডার, মানে যে প্রক্রিয়ায় কম্পিউটারে ইনপুট তথ্যগুলো সিমিলার বাইনারি সিগন্যাল মানে জিরো ওয়ানে রূপান্তরিত হয় তাকে বলা হয় এনকোডিং, ঠিক আছে। এই এনকোডিং এর কাজটি যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে করা হয় তাকেই বলা হয় এনকোডার। এনকোডারে সর্বাধিক টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইনের জন্য এন সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। ডিকোডারের জন্য কি হয়েছিল, এন সংখ্যক ইনপুট লাইন ছিল, টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট লাইন ছিল, ঠিক উল্টোটা, মানে এন ক্রস টু দি পাওয়ার এন ছিল এনকোডারের ক্ষেত্রে, টু দি পাওয়ার এন ক্রস টু, ঠিক আছে। আচ্ছা, এনকোডার সাধারণত আলফা নিউমেরিক যে কোডগুলো থাকে সেগুলোকে অ্যাসকি আর ইবিসিডিআইসি কোডে রূপান্তরিত করে। এনকোডারের সাহায্যে দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায়, তাই কম্পিউটারের কিবোর্ডের এই ব্যবহার পরিলক্ষিত হয়। এবার আসি এনকোডারের ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে। তো এইটা যেটা আঁকা হয়েছে সেটা একটা বেসিক ব্লক ডায়াগ্রাম, যেখানে এই যে পার্টটা থাকছে সেখানে ইনপুট থাকছে, এই যে পার্টটা থাকছে সেখানে আউটপুট থাকছে। তো তার জন্য একটা এনেবল লাইন যেটা ডিকোডারের ক্ষেত্রেও ছিল সেম জিনিস থাকছে। এখানে কি বললাম আবার, টু দি পাওয়ার এনটা হচ্ছে গিয়ে ইনপুটের সংখ্যা আর এন হচ্ছে গিয়ে আউটপুটের সংখ্যা। এবার এর উপর ডিফাইন করে দুটো এনকোডার একটু পড়তে হয়, একটা হচ্ছে গিয়ে ডেসিমেল টু বাইনারি এনকোডার আরেকটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। আগে দেখে নিচ্ছি ডেসিমেল টু বাইনারি যদি এনকোডার হয় তাহলে কি হবে। তো সেটার ক্ষেত্রে যদি ব্লক ডায়াগ্রামটা আঁকতে হয়, ব্লক ডায়াগ্রামে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে কি এনেবেল এলেভেন একটা লাইন থাকছে, তাহলে ডেসিমেল কত সংখ্যার হচ্ছে, কটা সংখ্যা সাপোর্ট করে ডেসিমেল ভ্যালু, দশটা সংখ্যা নিশ্চয়ই, তাই তো। আচ্ছা, তাহলে এইখানে লিখছি ডেসিমেল টু বাইনারি এনকোডার, যেহেতু দশটা ভ্যালু সাপোর্ট করে, ঠিক আছে, তাহলে আগে দশটা লাইন টানি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে, ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ডি এইট ডি নাইন, হলো। এই প্রত্যেক কটাই কি, প্রত্যেক কটাই হচ্ছে ইনপুট, কারণ কি ডেসিমেল টু বাইনারি, তাহলে ডেসিমেলের যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটা হচ্ছে ইনপুটে। এবার কিসে যাচ্ছে, বাইনারিতে যাচ্ছে। এবার দেখ দশটা সংখ্যাকে ম্যাক্সিমাম কটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব, আট সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে ম্যাক্সিমাম কত দিয়ে হয়,
टू टू दि पावर थ्री मान तीनटे बीट जदि है तेल आठ संख्या के रिप्रेजेंट करा सम्भव। एबार सिक्सटीन जदि है तेल टू टू दि पावर फोर मान चारटे संख्या दिए रिप्लेस करा सम्भव तै तो मैं चारटे जदि बीट नहीं नी तेल अल पसिबल कम्बिनेशन मध्य षोलो पड़े। এইবার টেন যে সংখ্যাটা সেটা বিলং করে কার মধ্যে, তিনের মধ্যে আবার চারের মধ্যে, মানে তিন আর চারের মধ্যে দশেরটা বিলং করছে, তাই তো? মানে দশকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তিনের থেকে কিছু বেশি চারের থেকে কিছু কম, এরকম সংখ্যা কি পাওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে হয় আমাকে তিন নিতে হবে, হয় আমাকে চার নিতে হবে। এবার তিন যদি নিই তাহলে আটখানা ম্যাক্সিমাম সংখ্যা সাপোর্ট করে, কিন্তু যদি চার নিই তাহলে ম্যাক্সিমাম ষোলোটা সংখ্যা সাপোর্ট করে। ষোলোর থেকে আমি দশটা সংখ্যা আমি অটোমেটিক্যালি পেয়ে যাব, বাকি যে ছটা সংখ্যা মানে বা ছটা বিট থাকবে বা কম্বিনেশন থাকবে সেটা আনইউজড অবস্থায় পড়ে থাকবে, কিন্তু কখনোই তিন নিতে পারবো না, কারণ যদি তিন নিই তাহলে ম্যাক্সিমাম আট সংখ্যা আমার সাপোর্ট করছে, সেই কারণে আমাকে চার সংখ্যাটা নিতে হবে। তাহলে এখানে বাইনারি যে আউটপুটটা বেরোবে সেটাতে চারটে আমার বিট থাকবে, সেটা কি কি হবে, সেটা ধরে নে ও জিরো, ও ওয়ান, ও টু, ও থ্রি, এটা কি পাচ্ছি, এটা হচ্ছে আউটপুটস। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার আসছি ট্রুথ টেবিলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসছি এটা ট্রুথ টেবিলের ক্ষেত্রে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে যেভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা ডিকোডারের ঠিক উল্টোটা, তো এই যে কম্বিনেশনে যে পার্টটা আছে সেই পার্টটাকে আগে করে নেব, ঠিক আছে? ইনপুটে যে পার্টটা সেটাকে পরের জন্য রাখবো। তো ডেসিমেলের ভ্যালু কি কি হতে পারে, জিরো থেকে নাইন, তাই তো? তাহলে জিরো থেকে নাইনের জন্য কম্বিনেশন কি হয়, জিরো 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 জিরো, তাই তো? আচ্ছা, এটাকে আর একটু সহজ করে লিখি, সহজ করে লিখলে কীরকম আসবে, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, অল পসিবল কম্বিনেশন, তাই তো? আচ্ছা, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। নেক্সট দুটো করেছি, এরপর পরটা করব কটা, চারটে, জিরো 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 ওয়ান 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 জিরো জিরো। ক্লিয়ার? আচ্ছা, এটা কত হয়েছে, ফোর টাইমস, তাহলে ফোর টাইমসের ইনটু হবে টু, তাহলে কি হবে এইট টাইমস, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো ওয়ান ওয়ান। এবার যদি ভ্যালুটাকে ক্যালকুলেট করি, ভ্যালুটা ক্যালকুলেট করলে কি দাঁড়ায় দেখি, জিরো জিরো চারটে জিরো, ভ্যালু কত দাঁড়ায়, জিরো, জিরো 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 ওয়ান, ভ্যালু দাঁড়ায় ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো, ভ্যালু দাঁড়ায় টু, জিরো জিরো ওয়ান ওয়ান, ভ্যালু দাঁড়ায় থ্রি, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তাহলে টোটাল আমি পেলাম কটা, দশটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর ঠিক এইটার রিফ্লেকশনটাই এইখানে আনবো, কীরকম আমি বলেছিলাম এনকোডারের ক্ষেত্রে সবসময় এনেবল লাইনটা এখানে আসবে, এনেবল লাইনে আমি সবসময় বলেছি ওয়ান আসবে, তাহলে যে ইনপুটটা থাকবে সেই ইনপুটে সবসময় ওয়ান আসবে, তাহলে ওয়ান ফার্স্টের কেসে কোনটায় আসবে, ফার্স্ট কেস, ঠিক আছে? ফার্স্ট কেস এখানে ভ্যালু কত আছে আমার, জিরো, তাহলে ওয়ান বসবে পার্টিকুলারলি ডি জিরোর জায়গায়, ঠিক আছে? এটা মনে রাখার আমি একটা ট্রিক্স বলছি, ঠিক আছে? অনেক সময় পরীক্ষার সময় না গণ্ডগোল হয়ে যায় যে কিভাবে এই জিনিসটা ট্রুথ টেবিলটা ডায়াগ্রাম করতে হবে, তো এই জিনিসটা অনেক সময় গণ্ডগোল যাতে না হয় তার জন্য এই ট্রিক্সটা, তোরা যখন অল পসিবল কম্বিনেশন বার করবি তখন এটা অ্যাজ ইট ইজ আগের মতো যা ছিল ছিল, ঠিক আছে? কিন্তু এটা অল পসিবল কম্বিনেশন যেটা হয় সেটার ভ্যালু এটাই দাঁড়ায়, জিরো ওয়ান টু থ্রি ফোর করে এই ভ্যালুটা দাঁড়ায়,
এই ভ্যালুর সঙ্গেই আমি এটাকে ইনপুটটাকে রিলেট করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু জিরো তাহলে ডি জিরোতে ওয়ান থাকবে, পরেরটা কি যেহেতু ওয়ান ভ্যালু তাহলে ডি ওয়ানে ওয়ান, বোঝা যাচ্ছে? পরেরটা টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, বাদ বাকি জায়গাগুলো কি থাকছে? অবভিয়াসলি জিরো। ট্রুথ টেবিলটা একটু বড় হবে, সব জিরো বসিয়ে দিবি। কপি পেস্ট করা গেলে ভালো হতো, কিন্তু কপি পেস্ট করার উপায় নেই। তো যাই হোক, সব কটাতে আমি জিরো বসিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে ফাইনাল ট্রুথ টেবিল, ক্লিয়ার? এবার এই ট্রুথ টেবিলের উপর ডিফাইন করে এই যে আউটপুট চারটে আছে, এই আউটপুট চারটেকে এবার নির্ণয় করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার বুলিয়ান এক্সপ্রেশন যখন ড্র করব তখন প্রত্যেকটা আউটপুটের জন্য ইন্ডিভিজুয়ালি ড্র করতে হবে। তাহলে ফার্স্টে আমি পাচ্ছি কি, ও জিরো। এবার ও জিরোর ক্ষেত্রে সাম অফ প্রোডাক্টও করতে পারিস, প্রোডাক্ট অফ সামও করতে পারিস। তো আমি সাম অফ প্রোডাক্টেই আছি, কোথায় কোথায় ওয়ান আছে সেগুলোকে খুঁজছি। কোথায় ওয়ান পেলাম? এই পার্টটা, এই পার্টটা কোথায় আছে? ডি ওয়ান, তার মানে ডি ওয়ান এখানে ওয়ান হবে। তাহলে ডি ওয়ান একটা পার্ট পেয়ে গেলাম, ক্লিয়ার? এরপরে দেখ কোথায় আছে, এটা একটা পেয়েছি, ঠিক আছে? এইটা আর একটা, এটা কোথায়? প্লাস এটা ডি থ্রি পার্ট, তাহলে ডি থ্রি পেলাম। প্লাস এটা একটা আছে, এখানে কি আছে? ডি ফাইভ, এটা একটা ডি ফাইভ পেলাম। আর কি আছে? এটা একটা আছে, এটা হচ্ছে ডি সেভেন। প্লাস লাস্ট একটা পার্ট আছে ডি নাইন, ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে ও ওয়ান। ও ওয়ানের ক্ষেত্রে এটা আছে, এটা কি? ডি টু। প্লাস এটা আছে ডি থ্রি, এটা আছে ডি সিক্স, এটা একটা আছে ডি সেভেন, বোঝা যাচ্ছে? পরেরটা কি? ও টু। ও টু এর ক্ষেত্রে কি এটা আছে? এটা হচ্ছে কি কি? ডি ফোর, ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন, এই যে ফোর ফাইভ সিক্স সেভেন, পরপর বোঝাই যাচ্ছে, আশা করি অসুবিধা নেই। লাস্টেরটা হচ্ছে ও থ্রি। ও থ্রি ক্ষেত্রে কী আছে? এইটা, মানে ডি এইট প্লাস ডি নাইন, ক্লিয়ার? এরপর আসি সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে কী কী ইনপুট থাকবে? সেটা হচ্ছে ডি জিরো থেকে ডি নাইন পর্যন্ত, তাই তো? তাহলে ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, ডি এইট, ডি নাইন, এতগুলো ইনপুট থাকবে, তাই তো? কোনোটায় বার নেই, তাই তো? তাহলে এগুলোর থেকে নট গেট করার কোনো দরকার নেই, সিম্পল এখান থেকে টেনে দিচ্ছি। হ্যালো, ফার্স্টেরটা আসছে, কী আছে? ও জিরো। ও জিরোর ক্ষেত্রে কী কী আছে? ডি ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন, ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন, ক্লিয়ার? আচ্ছা, এইটা যেটা সেটা কি গেটে হবে? নিশ্চয়ই এটা অর গেট প্লাস নাইন, এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে?
আগের বার যেগুলো করা হয়েছিল প্রত্যেকটা কিন্তু ছিল অ্যান্ড গেট আর নট গেট দিয়ে। তো এনকোডারের ক্ষেত্রে এটা মাথায় রাখবি যে এইটা যেটা আছে সেটা অর গেট দিয়ে হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি? ও জিরো। পরেরটা ও ওয়ান, টু থ্রি সিক্স সেভেন, টু থ্রি সিক্স সেভেন, ও ওয়ান, ঠিক আছে? আচ্ছা ও টু, ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন, ও টু, লাস্টেরটা ও থ্রি, এইট আর নাইন, এইট নাইন, তাহলে এটা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে সার্কিট ডায়াগ্রাম। ক্লিয়ার? এবার আসছি অক্টাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে। তো অক্টাল সংখ্যার বেস জানি 8, মানে হচ্ছে গিয়ে টোটাল 8টা সংখ্যাকে সাপোর্ট করে। তাহলে 8টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে ম্যাক্সিমাম 3টে বিট হলেই হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে গিয়ে 2 to the power n ইকুয়ালস টু 8, তাহলে n এর ভ্যালু পেলাম 3। তাহলে 3টে হচ্ছে গিয়ে এখানে আউটপুটের সংখ্যা, যেহেতু এটা এনকোডার, ঠিক আছে? একটা এনেবল লাইন থাকছে, আর 8খানা যেটা থাকছে সেটা হচ্ছে ইনপুট, সেটা হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা যেটা হলো সেটা হচ্ছে গিয়ে অক্টাল টু বাইনারি এনকোডারের একটা ব্লক ডায়াগ্রাম। এবার আসি ট্রুথ টেবিলের ক্ষেত্রে। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আগেরটার মতোই এখানে প্রথমে আউটপুটের কম্বিনেশনটা ডিরাইভ করে তারপর ইনপুটের পার্টটা করা হয়েছে। এবার আউটপুটে যেহেতু এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড এর যে বুলিয়ান এক্সপ্রেশনটা হয় সেটা ট্রুথ টেবিল থেকে এখানে ডিরাইভ করা হলো। এবার এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে এই যে বাইনারি টু অক্টাল এনকোডারের যে সার্কিট ডায়াগ্রামটা সেটা আঁকা হলো, ঠিক আছে? এটা একটু দেখে নে, মনে হয় না কোনো অসুবিধা হবে বুঝতে সেইভাবে।